আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো, ঘরে আছো। এই করোনা মহামারীর কালীন সময়ে তোমাদের লেখাপড়ার অনেক ব্যাঘাত ঘটেছে, এজন্যই অর্নেট ল্যাবরেটরি ইন্টারন্যাশনাল স্কুল তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। আমি রিহাতুল জান্নাত সাইমা, সহকারী শিক্ষক ইংরেজি। আজকে তোমাদের আমি ক্লাস থ্রি এর ইংলিশ সাবজেক্টটা দেখাবো। এজন্য আজকে আমি তোমাদের ইউনিট 23 এর লেসন 4-6 করাবো। এট ফার্স্ট আমি তোমাদেরকে টেক্সটটা একটু পড়ে বোঝাবো। I am a crow. আমি একটি কাক। I live in a tree. আমি গাছে বাস করি। I get up early in the morning. আমি খুব সকালে ঘুম থেকে উঠি। I am active all day. আমি সারা দিন কর্মচঞ্চল থাকি। I fly in the sky. আমি আকাশে উড়ে বেড়াই। And look for food. এবং খাবার সন্ধান করি। Sometimes I take food from people. মাঝে মাঝে আমি লোকজনের খাবার চুরি করি। I am very quick. আমি অনেক দ্রুত গতি সম্পন্ন। Sometimes I eat dirty things. আমি মাঝে মাঝে নোংরা খাবার খাই। এখন আমি তোমাদের এই প্যাসেজটির 3 নম্বর কোশ্চেনের আনসারগুলো বোঝাবো। প্রথমে তোমরা প্রশ্নগুলো খেয়াল করবে। আমি এ নাম্বার প্রশ্নের আনসার বলবো, তোমরা কোশ্চেনটা দেখো। হোয়াই ডাজ দ্য ক্রো গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। কাক কেন সকাল সকাল ঘুম থেকে উঠে? দ্য ক্রো গেটস আপ আর্লি বিকজ ইট ইজ ভেরি অ্যাক্টিভ। কাকটি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে কারণ এটি খুবই কর্মচঞ্চল। এবার তোমরা 2 নম্বর কোশ্চেনটি দেখো। হোয়াই ডাজ ইট ফ্লাই অ্যাবাউট? এটি কিসের জন্য ওড়াউড়ি করে? ইট ফ্লাই ইজ অ্যাবাউট সার্চিং ফর ফুডস। এটি খাবার সন্ধানের জন্য ওড়াউড়ি করে। এবারে 3 নম্বর কোশ্চেন, হোয়ার ডাজ ইট লিভ? এটি কোথায় বাস করে? ইট লিভস ইন আ ট্রি। এটা গাছে বাস করে। এখন 2 নম্বর, হোয়াট ডাজ ইট ডু সামটাইমস? এটি মাঝে মধ্যে কি করে? সামটাইমস ইট টেকস ফুড ফ্রম পিপল। মাঝে মধ্যে এটি লোকজনের খাবার চুরি করে। নাও ই, রাইট টু সেন্টেন্সেস অ্যাবাউট দ্য ক্রো। কাকটির সম্পর্কে 2টি বাক্য লিখো। দ্য ক্রো ইজ অ্যান অ্যাক্টিভ বার্ড। কাকটি হচ্ছে কর্মচঞ্চল। অ্যান্ড ইট ইজ আগলি ইন নেচার, এবং এটি দেখতে কুৎসিত। এখন এফ, হাউ ইজ ইট ইন মুভমেন্ট? এটির চলাফেরা কেমন? ইট ইজ কুইক ইন মুভমেন্ট। এটির চলাফেরা খুবই দ্রুতগতি সম্পন্ন। তাহলে শিক্ষার্থী বৃন্দ, তোমরা অবশ্যই এটি বুঝতে পারবে যে এখানে যে প্যাসেজটি দেয়া আছে এর মধ্যে এটা যদি তোমরা খুব ভালোভাবে পড়ো তাহলে এই কোশ্চেনগুলোর আনসার তোমরা করতে পারবে। আর যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে আরও 1, 2, এবং 4 নাম্বার যে বাকি থাকলো এটা তোমাদের জন্য এক্সারসাইজ থাকবে, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।